আসসালামু আলাইকুম অফসরাস কিচেনে আপনাদের আইটে রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে কিভাবে তালের মালপোয়া বা তেলের পিঠা তৈরি করা যায় এখন তো তালের সিজন তালের বড়ার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে এভাবে তালের মালপোয়া পিঠাও তৈরি করতে পারেন আর তালের মালপোয়া তৈরির জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়িটা ব্যবহার করেছি দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এখানে পরিমাণটা বলছি না যেহেতু আমি অনেকগুলো তৈরি করছি আমার সদস্য সংখ্যা অনুযায়ী পরিবারের আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়িটা ব্যবহার করবেন এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর নিয়েছি আখের চিনি আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে শুধুমাত্র চিনিটা ব্যবহার করেও তৈরি করতে পারেন খেজুরের গুড় ব্যবহার করলে একটা সুগন্ধ আসে আর কালারটাও সুন্দর হয় এখন আমি দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতো এখন সব শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই গুড়িটা কিন্তু শুকনা চালের গুড়ি এখন আমি এখানে তাল নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা তালটাই ব্যবহার করেছি তালটা একটু লিকুইড বেশি সেজন্য কিন্তু আমি এই তালটা দিয়েই আজকের গোলাটা তৈরি করব। একটু একটু করে আমি চালের গুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি আমার বলটা অনেকটা ছোট হয়ে গেছে আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না একটা বড় বাটি ব্যবহার করবেন তাতে মাখাতে বেশ সুবিধা হবে তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম আর যে এক বাটি তাল ছিল তা সম্পূর্ণটাই লেগে গেছে আর এটার মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি এর কারণ হচ্ছে আমি যে তালটা নিয়েছিলাম সেটা অনেকটা বেশি লিকুইড ছিল আপনারা চাইলে কিন্তু জাল দিয়ে নেওয়া তাল দিয়েও এই মালপোয়া পিঠা তৈরি করতে পারেন তেইভাবে আমি ব্যাটারটা রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার জন্য এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এখন এর সাথে কিছুটা বেকিং পাউডার আমি ব্যবহার করছি বেকিং পাউডার ব্যবহার করছি এই কারণে যেহেতু এটার মধ্যে শুধুমাত্র চালের গুঁড়ি ব্যবহার করা হয়েছে কোনো রকম ময়দা ব্যবহার করিনি এই কারণে যদি আমার বেকিং পাউডারটা দিই তাহলে ভেতরটা সফট হবে আর ফুলবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে গুড়টাও কিন্তু নরম হয়ে যায় এভাবে হাত দিয়ে একটু প্রেস করলে গুড়টা খুব সুন্দরভাবে ভেঙে যায় ব্যাটারটা যদি সুন্দর হয় তাহলে মালপোয়া পিঠাটাও বানানো সুন্দর হবে ফুলবেও এখন আমার ব্যাটারটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি একটি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো সাধারণত কড়ার মধ্যে ভাজলেই কিন্তু দেখতে সুন্দর লাগে আর পিঠাটা ফুলেও দারুণভাবে পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠছে আর আগেই বলে নিচ্ছি যেহেতু এখানে আমি নারিকেল ব্যবহার করছি পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলবে না যেভাবে আমরা নারিকেল চায়ের পিঠাটা তৈরি করি অনেক বেশি ফুলে ওঠে আর চারপাশ সমান হয় নারিকেল ব্যবহার কারণে কিন্তু সেটা হবে না ফুলবে আর চারপাশে সমান হবে না তো পিঠাটা হয়ে গেছে দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলে উঠেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো তালের মালপোয়া পিঠা তৈরি এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতে নিশ্চয়ই অনেক লোভনীয় লাগছে আপনারা কিন্তু তালের বড়ার পাশাপাশি এভাবে তালের পোয়া পিঠা বানিয়েও দেখতে পারেন খেতে দারুণ লাগে আর যদি এটার মধ্যে নারকেল দেন তাহলে কিন্তু স্বাদটা হয়ে যায় দ্বিগুণ তো এই ছিল আজকে আমার তাল দিয়ে তলি তালের মালপোয়া পিঠা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমারকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমরা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ